আমাদের সঙ্গে নিয়ে আসছেন। যেনারা এই প্রোগ্রাম করেছেন, যে ছেলেগুলো এই প্রোগ্রামটা করেছেন, আমি কথা বলি আগে, যে ছেলেগুলো এই প্রোগ্রামটা করেছেন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের প্রধান আকর্ষণ, যিনি প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন মুর্শিদাবাদ ভারত, ভাইকে তিনি আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মাইকেল লোক ডাক দেন তো, মাইকেল লোক। হবে এই বেশি উঁচা না, বাঁকা হয়ে যাচ্ছে না। যারা দান করবেন আপনারা এখানে লিখে দিবেন, আর যারা দিবেন এখানে হাতে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه، بسم الله الرحمن الرحيم، ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا، وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাত্রকার সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরায় সুজুদ আদায় করি। তার নিজের শেখন ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রাজারামপুর শালতলা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী আলোচনা সভা আজ 29 নভেম্বর 2021 সোমবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ শ্রম দোয়া মেধা এবং পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া
এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে করে আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচ্ছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে করে আল্লাহুম্মা আমিন। যাই হোক আজ বাদ মাগরিবের পর থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে আপনাদের কাছে আলোচনা পেশ করেছে, আপনারা অনেকে উপস্থিত ছিলেন, অবশেষে আপনাদের কাছে উপস্থিত হয়েছি গুটি কয়েক পবিত্র কোরআন সেই সুন্নার আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার জন্য। মনে রাখবেন বক্তারা বা আলোচকরা নতুন কিছু কথা বলে এমনটি নয়, বরং আলোচক যারা তারা সেই কথাগুলোকে বারবার পুনরাবৃত্তি করে যেগুলো 1400 বছর আগে হয় আল্লাহ বলে গেছেন অথবা আল্লাহ নবী বলে গেছেন। কথা বুঝতে পারছেন? বক্তারা নতুন কোন তথ্য নতুন কোন কথা বলে এমনটি নয়, কোন কথাগুলো বলে যেগুলো 1400 বছর আগে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছিলেন সেই কথা অথবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো মানুষকে শিক্ষা দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন সেগুলোই সাধারণত আমরা আলোচনা করে থাকি। তাই কথা সবগুলোই পুরনো কিন্তু সেগুলো নতুন করে সাজিয়ে আপনাদের সামনে পেশ করা এটা আমাদের শুধুমাত্র কাজ। আর আপনাদের কাজ কি? শুনে বাড়ি যাওয়া, কি করা ভাই? আমল করা। মাশাআল্লাহ, যদি আমলদার হতো তাহলে তো আরো অনেক সুন্দর হতো বাংলাদেশটা, হতো কি হতো না? কথা বলেন। আসলে আমি ইন্ডিয়ান ভারতে তারপরে বাংলাদেশি মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে এবং আপনাদেরকে কয়েকটা কারণে ভালোবাসি। এক, ভাষার দিক থেকে ভালোবাসা যায়, ভাই যায় কি যায় না? কথা বলেন। আমারও ভাষা বাংলা, আপনাদেরও ভাষাটা বাংলা, আলহামদুলিল্লাহ। দুই নম্বর, যে আপনিও মুসলিম, আমিও ধর্মীয় বিশ্বাসের দিক থেকে মুসলিম, আলহামদুলিল্লাহ। তারপরে মানহাজের দিক থেকে আপনি সালাফি মানহাজ ফলো করেন, আলহামদুলিল্লাহ আমি সেটাই ফলো করি। মানে ভালোবাসার জন্য বেশ কয়েকটি দৃষ্টি দিয়ে যে দেখা যায় ভালোবাসার কারণ আছে না নেই, অবশ্যই আছে। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সে আলোচ্য বিষয় হচ্ছে সালাত। কি বললাম? সালাত মানে কি ভাই? সালাত মানে নামাজ। অনেকে বলছেন সালাত মানে হচ্ছে নামাজ। ভাই নামাজ এটা ফারসি শব্দ। কি শব্দ ভাই? ফারসি শব্দ। এটা আরবি বা ইংলিশ বা বাংলা কোনো শব্দ নয়। আমরা সালাত বুঝতে গেলে বুঝি নামাজকে। আসলে ভারত উপমহাদেশ, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান কাশ্মীর আফগানিস্তান এগুলো সব যখন একসঙ্গে ছিল সেই সময় ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। আর এই কারণেই মুসলিম শাসক যদি ক্ষমতায় সেই সময় ছিল ওই কারণেই সেই সময়তে আরবি অনেক শব্দগুলো ট্রান্সলেট করার সময়তে ফার্সি শব্দ ব্যবহার করা হতো। এই জন্য সালাত হয়ে গেছে নামাজ, জান্নাত হয়ে গেছে বেহেস্ত, জাহান্নাম হয়ে গেছে দোজক, আছে না নাই কথা বলেন? সিয়াম হয়ে গেছে রোজা, মানে এই শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে। কেন? অন্য ভাষা ভাষীদের কারণে আমাদের আরবি ভাষা এইগুলোকে তার দখল করে নিয়েছে, অথচ উল্টা হওয়ার কথা ছিল। আমাদের ইসলামী যে পরিভাষাগুলো এগুলোই অন্য ভাষাকে সরে দিয়ে ইসলামের পরিভাষাগুলো আমার দরকার ছিল কি ছিল না? কথা বলেন, ছিল। কিন্তু আমরা অন্য জায়গা থেকে ধার নিচ্ছি। ইসলাম একটা স্বতন্ত্র জীবন দর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দ্বীনা ইন্দাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম। কোন ধর্ম? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একমাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা অন্য কিছু প্রকাশ করছে না, মানে এই ধর্মটাকে গ্রহণ করলে মানুষ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ভাই সমস্ত মানুষ জাতি শান্তি চায় কি চায় না? অবশ্যই তারা শান্তি চায়, তারা শান্তি প্রিয়। তার জন্য মনে রাখবেন, অনেকে আমরা একটা কথা বলে থাকি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ভাই বলি কি বলি না? এ কথাটা সঠিক নয়। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, বরং ইসলাম কই কি ধর্ম? একমাত্র ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম আর একমাত্র ধর্মের পার্থক্য আছে।
শ্রেষ্ঠ ধর্ম তখনই বলা হয় যখন আপনি অন্য একটা ধর্মকে আপনি মনে করছেন ভালো। যে ইংরেজের শব্দ ব্যবহার করি আমরা, গুড, বেটার, বেস্ট ব্যবহার করি, কি করি না, ভালো, আর একটু ভালো, সবচেয়ে ভালো। তো যখন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলছেন, মানে কোন একটা ধর্ম আছে যেটা ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবিটা এমনটা নয়। আল্লাহ বলছেন না দীনা ইন্দাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। অন্য কোন জীবন দর্শন ধর্ম এটা মানব রচিত, মানুষ তৈরি করেছে তাদের নিজেদের সুবিধার জন্য। কিসের জন্য? মানুষ নিজেদের সুবিধার জন্য করেছে। আর আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ধর্ম সেটা একমাত্র ইসলাম। ইসলামের প্রথম নবী নাম ছিল নবী আদম আলাইহিসসালাম, নাম শুনি নাই? অনেকে বলে ইসলাম একটি নতুন ধর্ম, যেটা এসেছে আনুমানিক 1400 বছর আগে। ভাই বলা হয় কি হয় না? বলা হয়। আমি একদিন আমাদের ইন্ডিয়াতে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি, কিছু ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। ওই বলছে একজন পণ্ডিতজি আমাকে বলছেন যে বাবা রুহুল আমিন ভাই, আসলে তোমাদের ধর্মটা খুব নতুন একটা ধর্ম, খুব নতুন একটা ধর্ম। আচ্ছা কেন? বলছে তোমাদের মৌলানারাই তো বলে যে তোমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন মাত্র 1400 বছর আগে। আমি বললাম কথা ঠিক। বলছে তোমাদের কোরআন কবে এসেছে? আজ মাত্র 1400 বছর আগে। বলছে তোমাদের কোরআন যদি 1400 বছর আগে এসে থাকে তাহলে তোমাদের ধর্মের বয়স কত? উনি আমাকে প্রশ্ন করছেন। এই জন্য তিনি বলছেন যে ইসলাম এটা একটা নতুন ধর্ম যেটা এসেছে 1400 বছর আগে। তবে আমাদের ধর্ম হিন্দুইজম, তাদের সনাতন ধর্ম, এই ধর্মটা অনেক প্রাচীন। সনাতন মানে শাশ্বত, প্রাচীন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, পণ্ডিতজি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি কি? বলছে জি বাবা বলো। ঠিক এই কথাটা লেখা আছে বাংলাদেশ থেকে একটা গীতা ছাপানো হয়েছে, নাম যথাযথ গীতা। যথার্থ গীতা আর যথাযথ গীতা দুটো আলাদা। যথার্থ গীতা এটা হচ্ছে স্বামী প্রভুপাদের অনুবাদ ট্রান্সলেশন, আর যথাযথ গীতা এটা গভীরানন্দের অনুবাদ। দুটোর মধ্যে পার্থক্য আছে, ভুল করবেন না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যথাযথ নয়, যথার্থ গীতা। পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 17 লিখে রেখেছে, ইসলাম একটি নতুন ধর্ম যেটা 1400 বছর আগে নিয়ে এসেছে, তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম পণ্ডিতজিকে, পণ্ডিতজি আপনার যে এই তথ্যগুলো আমাদেরকে বলছেন যে ইসলাম নতুন ধর্ম, তো বলুন তো আমরা মুসলিমরা কতগুলো নবী রাসূলে বিশ্বাস করি? উনি তখন বলছে রুহুল আমিন ভাই, তোমাদের হুজুরদের মুখে শুনেছি তোমরা 1,24,000 মতান্তরে 2,24,000 পীর এবং পায়গম্বরে বিশ্বাস করো। ভাই আমাদের সমাজের কথা প্রচলিত আছে না নেই? 1,24,000 মতান্তরে 2,24,000, ভুল সংশোধন। আমরা যারা বলি যে মতান্তরে 2,24,000, ভাই বলুন তো মানুষের মতান্তর কি 1,00,000 ঝাঁপ দিয়ে চলে যায়? 1,24,000 মতান্তরে 2,24,000, মতান্তর হলে 1,000 হতে পারে, 1,24,000 মতান্তরে 1,25,000 হতে পারে, তবে 1,00,000 থেকে 2,00,000 মতান্তর হতে পারে না, মানে এটা ভুয়া ঘটনা। যারা বলছে যে 2,24,000 মতান্তরে এই মর্মে কোনো সহিত দূরে কথা, জৈত দূরে কথা, কোনো জাল হাদিসও প্রমাণিত নয়, বরং মিসকাতাল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 5,737 আল্লামা আলবানী রাহিমাল্লাহ সনদ হাসান বলেছেন, জুবার আলিজাই এই সনদকে দুর্বল বলেছেন। তারপরেও আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছেন। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই আপনি নিজে বললেন যে মুসলিমরা 1,24,000 নবী রাসূল বিশ্বাস করে, এখন বলুন তো প্রত্যেকটা নবী যদি তিনি নিজে মাত্র 1 বছর করে হায়াত পেয়েছিল, পৃথিবীতে বেঁচে ছিল, ইসলামের বয়স কত হওয়া উচিত? কথা বলেন। যারা বলছে ইসলাম একটি নতুন ধর্ম তাদের শুধু বলেন যে আমরা মুসলিমরা 1,24,000 নবী রাসূল বিশ্বাস করি, প্রত্যেকটা নবী যদি 1 বছর করে পৃথিবীতে থেকে থাকে, 1 বছরে হার পেয়েছিলাম তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, তো পৃথিবীর তত ইসলামের বয়স কত হওয়া উচিত? প্রায় কমপক্ষে 1,24,000। উনি তখন বলছে রুহুল আমিন ভাই বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি, মানে আমাদেরকে সাধারণত বোঝানো হয় এটা যে আমাদের নবী মুহাম্মদ আরবি তিনি ইসলাম ধর্ম নিয়ে এসেছে, এটা চূড়ান্ত মিথ্যা ইতিহাস, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। ইসলাম মুহাম্মদ আরবি আলাইহিস সালাম তিনি নিয়ে আসেননি, ইসলাম কে নিয়ে এসেছে?
নবী আদম আলাইহিসসালাম পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28 থেকে 40 পড়ে দেখেন, ইসলাম এসেছে নবী আদমের মাধ্যমে, আর মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র ইসলাম নিয়ে আসেননি, বরং ইসলাম এই ধর্মটাকে একদম কমপ্লিট করতে এসেছে। কি করতে এসেছে? কমপ্লিট করতে এসেছে, ধর্মটা নিয়ে আসেনি, ধর্মটা আগে থেকে ছিল, নবী আদমের মাধ্যমে এসেছে। নবী মূসা, ঈসা, দাউদ, নূহ, অনেকগুলো নবী মুসলিমরা বিশ্বাস করে কি করে না, তারা সকলে মুসলিম ছিল, তার ইসলাম ধর্মকে ফলো করত, অন্য কোন ধর্মটা আগে ছিল না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধর্মের লাস্ট রেভলেশন কোরআনকে নিয়ে এসে ইসলাম ধর্মটাকে সম্পূর্ণ মুকাম্মল করে দিয়েছে। একটা ঘরের সমস্ত কিছু রেডি, শুধু রং করা বাদ ছিল, ওই রংকে করেছে আমাদের নবী আলাইহিসসালাম। ইসলাম কোনো নতুন ধর্ম নয়, আগে এটা বুঝতে হবে। মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে, তার মানে এটা একটা সবচেয়ে বড় ভুল ধারণা। দুই নম্বর, অনেক আমাদের হিন্দু দাদা দিদি ভাই যারা আছে তারা মনে করে যে মূলত মুসলিমরা গো ভক্ষণ না করলে সে মুসলিমই নয়, বা এরকম ধারণা আছে না, অনেকে মনে করে, কিন্তু এটা একটা ফালতু কথা। আপনি যদি কোনোদিন গো মাংস, কেন ছাগল, ভেড়া, মুরগি, কোনো মাংসই যদি না খান, তারপরে যদি আল্লাহকে বিশ্বাস করেন, সলাত আদায় করেন, আপনি একজন পাক্কা মুসলিম হতে পারবেন কি পারবেন না? পারবেন। ইসলামের সঙ্গে গরিব কোনো সম্পর্ক নেই, ভাই কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। অজস্র মুসলিম আছে যারা গোভক্ষণ কখনোই করে না, কিন্তু অনেকে মনে করে যে মুসলিম হতে হলে গোভক্ষণ করতে হবে, বা হিন্দু দাদাদের সঙ্গে শত্রুতার কারণে আমরা এটা খাই। এটা কখনোই নয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জাস্ট একটা হালাল প্রাণী, যেমন ছাগল, যেমন দুম্বা, যেমন উট, যেমন মুরগি, যেমন শাক সবজি, হালাল খাবার আমরা এই জন্যই খাই, অন্য কোনো কারণ নেই। মহানিসত্ব আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় সালাত। সালাত মানে আমাদের ভাষায় নামাজ, আর এমনি যদি আপনি বাংলা অনুবাদ বা আমাদের ভাষাতে অনুবাদ করতে চান, সালাতের অর্থ হচ্ছে দোয়া। কি বললাম? দোয়া। সালাত মানে রহমত। কি বললাম? সালাত মানে ক্ষমা। কটা অর্থ বললাম? এটা দোয়া, একটা রহমত, একটা ক্ষমা। দোয়া মানে সলাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ নিকটবর্তী হতে পারে। আপনার যদি কোনো বালা মুসিবতে হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতে যদি কেউ চান, তাহলে আপনাকে কি করতে হবে? সলাতে দাঁড়িয়ে যেতে হবে। প্রমাণ সে মুসলিম, কিতাবু সলাত, হাদিস নাম্বার 768। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাছে একজন ফার্সি সাহাবী এসে বলছে, আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়ব? আবু হুরায়রা বলছে, ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পড়তে থাকো, কারণ আমি নবী আলাইহিসসালামকে বলতে শুনেছি, লা সলাত আলী মাল্লাম ইকরা বি ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই ওর নামাজ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী তিনি বলছেন, কারণ বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। বান্দা বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসমান থেকে রব আমাদের আল্লাহ তিনি জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই দেখেন আল্লাহ আপনার সাথে কথা বলছে। আপনি যখন সলাতে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, সূরা ফাতিহার প্রথমে ত্যাগ করছেন, আপনার কথা জবাব কে দেয়? কথা বলেন আল্লাহ, আসমান থেকে জবাব দিচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন যে কথা ঠিক, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আপনার এই প্রত্যেকটা কথার জবাব কে দেয়? আল্লাহ সুবহান ওয়া তাআলা। আপনি এই সূরাতুল ফাতিহার সাতখানা পাঠ করবেন, এক এক করে সবগুলো জবাব আল্লাহ সুবহান ওয়া তাআলা দেবেন। আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হচ্ছে। এখন সলাত মানে দোয়া, আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ভাবে। সলাত মানে ক্ষমা। ক্ষমা কিভাবে জানেন? সহি মুসলিম খুলবেন, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1800। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ওযু। যখন ওযু সম্পর্কে বলতে বলেছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে সাহাবী কি রাদিয়াল্লাহু আনহুকে, বান্দা যখন ওযু করার জন্য পানিকে নিয়ে আসে, তারপর তার হাত থেকে জেরা পর্যন্ত ধৌত করে, মানুষ হাত দিয়ে যত অন্যায় করেছে, যত পাপ করেছে, গুনাহ করেছে, এই ওযুর পানির কারণে ওযু দিয়ে যখন ধয়, সেই সময় সমস্ত গুনাহের সাগিরা, ছোট ছোট পাপগুলো এই পানির সঙ্গে ঝরে পড়ে যায়। এই দেখেন সালাত মানে ক্ষমা। কেন? সালাতের পূর্ব শর্ত ওযু। আল্লাহ চাচ্ছেন যে বান্দা অন্যায় করবে, ভুল করবে, গুনাহ করবে, গুনাহ ছাড়া কোনো মানুষ টিকে থাকতে পারে না। আল্লাহ নবী বলেছেন সূরা তিরমিজি হাদিস নাম্বার 2699, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, ভুল করবে।
সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছে প্রত্যেকটা আদম সন্তান একটা জেনা করবেই করবে, সেটা এ চোখের জেনা করবে। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় আল্লামা হয়ে যাক না কেন, ওই ব্যক্তির দ্বারা এই চোখের জেনা হবেই হবে। মানুষ হাত দিয়ে অন্যায় করে কি করে না কথা বলেন, হাত দিয়ে ঘুষ নিয়েছেন আছে না নাই, এই হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, এই হাত দিয়ে যুবক যুবতী যারা আছে, যারা মুসলিম ভাই এবং বোনেরা আছে, সারাদিন ফেসবুক ব্রাউজিং করছে, ইউটিউব চালাচ্ছে, কোন সাইট থেকে কোন সাইট চলে যাচ্ছে, কার সঙ্গে মেসেঞ্জারে কথা বলছে, কার সঙ্গে ভিডিওতে চ্যাট করছে, বা আছে না নাই কথা বলেন। মানুষকে এখন গুনাহ করার জন্য পাপ করার জন্য বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, বরং বিছানাটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পৃথিবীর সমস্ত পাপ মানুষ বিছানায় বসে এমন করতে পারে কি পারে না? এই হাত দিয়ে আপনি যত পাপ করেছেন আল্লাহ চাচ্ছেন যে তার সলাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ আপনার হাত দ্বারা যাবতীয় গুনাহকে আল্লাহ ক্ষমা করতে চাচ্ছেন। এরপরে যখন বান্দা পানিটাকে নিয়ে কুলি করে নাকে পানি টানে, কানটাকে মাসা করছে, তারপর মুখমণ্ডলকে ধৌত করছে, আল্লাহ নবী বলছে তার মুখ দ্বারা তার কান দ্বারা চোখ দ্বারা যত অন্যায় করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত অন্যায় পাপ গুনাহগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দাড়ির এই পানি যখন ঝরছে এদিক দিয়ে আস্তে আস্তে পাপগুলোকে ঝরিয়ে দেয়। সলাত মানে ক্ষমা, আল্লাহ চাচ্ছেন যে তুমি চোখ দিয়ে অন্যায় করেছো, করবাই করবা, নিঃসন্দেহে করবে, কান দিয়ে বাজে কথা শুনেছেন, বাজে কান কর্ণপাত করেছেন, জিহ্বা দিয়ে হারাম জিনিস খেয়েছেন, আপনি নাক দিয়ে আপনি যে জিনিসগুলো হারাম তার সব তার যে গন্ধ সেগুলো আপনি নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আপনার যত গোনা হয়েছে সমস্ত গোনাগুলোকে এই সালাত ইবাদতের মাধ্যমে আল্লাহ ক্ষমা করতে চাচ্ছেন। এরপর আল্লাহ নবী বলছেন বান্দা যখন অবশেষে ওযুকে কমপ্লিট করে ফেলে, তারপর কালেমায়ে শাহাদাত যেটা আছে সেটা পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আটটা দরজা খুলে দিবেন, আপনি যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে সালাতের আগের মুহূর্তে ওযু, ওযুর ফজিলত। আমরা সাধারণত মানুষ যখন সলাত আদায় করি আমাদের সলাতে উদাসীন হয়ে যায়, আপনি নামাজ পড়ছেন আল্লাহু আকবার, আপনি ব্যবসা করতে শুরু করে দিয়েছেন, বাকি দিলাম নাকি, লিখেছি তো, টাকাটা কোথায় যেন রেখেছিলাম, আরে ওই কাজটা হয়েছে কি, আরে প্রশ্ন উত্তরটা দিয়েছি তো, আরে ওকে মনে হয় মেসেজ করা হয়নি, মনে হয় রাগ করবে, মানে গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছে, বাঁচে না নাই কথা বলেন। কেন বলেন তো, কারণ এটাই যে আমরা মুসলিমরা আরবি ভাষাতে কি বলি সেটা বুঝি না, কেন যে বলি এটা বুঝি না, জাস্ট রোবট, মানুষকে দেখে দেখে শিখে নিয়েছি অজু করা, অজু করছেন। আপনি যদি এখন চিন্তা করেন যে হাত দ্বারা যত গুনাহ করছি অজু পানির সঙ্গে ঝরে পড়ে যাচ্ছে, বা বলি তো অন্তরে শান্তি আসবে কি আসবে না, একটা প্রশান্তি আসবে কি আসবে না, অজুর মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা হচ্ছে। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, সালাত শুরু করে দিয়েছে, তারপর রুকুতে যাচ্ছে, তার শরীরে যত পাপ আছে সমস্ত পাপগুলোকে আল্লাহ মাথাতে নিয়ে এসে আপনার কাঁধে নিয়ে এসে জমা করে দেয়। যখন বান্দা সিজদা করে প্রত্যেক সিজদাতে তার একটা একটা করে যত গোনা আছে সবগুলো সিজদার মাধ্যমে নিচে গড়িয়ে পুড়িয়ে দেয়। এই যে সলাত মানে ক্ষমা, সলাত আদায় যদি আপনি করেন আপনার জন্য এই ফজিলত গুলো আছে, সলাত ব্যতীত এই ফজিলত আপনি কখনো অন্তর্ভুক্ত হতে পারবেন না। সলাতে শুধু অর্থ দিয়ে একটা আলোচনাকে কমপ্লিট করা যায়, মনে রাখবেন সলাত তথা নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুসলিম কে কাফের এটা পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কেমন সে মুসলিম কি বল ইমান, হাদিস না 253 এবং 256, আল্লাহ নবী তিনি বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ গাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ত্যাগ করে দিবে নামাজ পড়বে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। ভাই কাফের কে বলেন তো, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিয়েছে নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের, এটা আমাদের কোনো ফতোয়া নয়, এটা আল্লাহর রাসূল 1400 বছর আগে এই হুঁশিয়ারি দিয়ে গেছে। আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন না কেন, কোটি কোটি টাকা দান করতে পারেন, আপনি তারপরেও যদি আপনি সালাত আদায় না করেন আপনি মুসলিম বলে দাবি করতে পারেন না, এটা হুজুরের ফতোয়া নয়, এটা আল্লাহর নবী বলে গেছে। এই কথার ওয়েটের মূল্য আলাদাভাবে বুঝতে হবে, এটা হচ্ছে মুহাম্মদ আরবি, তিনি যে নবী তিনি কবি নন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য এরা ছিলেন কবি, এদের কিছু কথা গ্রহণ করতে পারেন কিছু কথা বাদ দিতে পারেন, এর জন্য নেকিও হবে না গোনাও হবে না, হবে কথা বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী মানি,
প্রফেট মানে মেসেঞ্জার মানে রাসূল মানে তার কোন কথা আপনি যদি অস্বীকার করেন অমান্য করেন ভাই বলুন তো আপনার প্রবলেম হবে কি হবে না তার মানে আপনি পরোক্ষভাবে আল্লাহর রাসূলকে আপনি অস্বীকার করছেন আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন মন্তরাকা সালাতা ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিচ্ছে এই ব্যক্তি কাফের হয়ে গেছে মানে আপনাকে বুঝতে হবে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাচ্ছেন কোন বান্দা যেন সালাত ত্যাগ না করে এই জন্য সালাতকে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে পৃথিবীতে যত ইবাদত সব দুনিয়াতে ফরজ হয়েছে কোথায় হজ কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে কিসের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে ভাইয়াকে ছিল জিব্রাইল ফেরেশতা আসমান থেকে ওহি নিয়ে এসে জিব্রাইল আমাদের নবীকে দিচ্ছে আর আমাদের নবী তার সাহাবীকে শোনাচ্ছে এরকম ভাইয়া সিয়াম রোজা কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে ভূখণ্ডে মাধ্যম একই মাধ্যম পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2183 আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো সিয়াম তথা রোজাকে কোথায় দুনিয়াতে ফরজ হয়েছে কিন্তু যখনই আল্লাহ সুবহানাহু তাআলা নামাজকে ফরজ করবেন মনে করছেন সেই সময় ফেরেশতা জিব্রাইলেরও আল্লাহ সুবহানাহু কোনো মাধ্যম গ্রহণ করেননি কি করেছেন সেই বুখারী 349 নম্বর হাদিস উঠে দেখেন যখন সালাতকে ফরজ করবেন আল্লাহ সুবহানাহু মনে করছেন ঠিক সেই সময়তে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে যাও স্বয়ং আমার নবীকে আসমানে নিয়ে চলে আসো ভাই ফরজ কোথায় হয়েছে সালাত দুনিয়াতে না আসমানে নামাজ আল্লাহ ফরজ দুনিয়াতে করে নাই কারণ নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন মাঝখানে কেউ থাকবে না ফেরেশতা জিব্রাইল কেউ আল্লাহ নেয় নাই অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ জিব্রাইলকে শরীক নিয়েছে হুকুম অবতীর্ণ করার জন্য কেউ যখন সালাতকে ফরজ করা প্রয়োজন হয়েছে একদম আসমানে নবীকে নিয়ে চলে গেছে আল্লাহর কথার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সালাতকে ফরজ করা হয়েছে মানে সালাতের আপনাকে গুরুত্ব বুঝতে হবে সালাত এমন একটি ইবাদত পবিত্র করেন সবচেয়ে বহুল আলোচিত বিষয় হচ্ছে সালাত হাদিসের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত বিষয় হচ্ছে সালাত সালাত হচ্ছে এমন একটি ইবাদত বান্দা যখন কিয়ামতের মাঠে প্রথম উত্তৃত হবে সেই সময় বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের প্রথম হিসাব কিসের হবে কথা বলেন হজ করেছেন কি করেননি এই হিসাব অনেক পরে হবে যাকাত দিয়েছেন কি দেন নাই এর হিসাব অনেক পরে হবে দান করেছেন কি করেন না এর হিসাব অনেক পরে হবে আপনি কোন মানুষের সঙ্গে ভালো কাজ করেছেন ভালো ব্যবহার করেছেন এই হিসাব অনেক পরে যদি সালাত ঠিক থাকে নামাজ যদি ঠিক থাকে হজের দাম আছে সালাত বাতিল তো হজও বাতিল সালাত যদি আপনার না থাকে জীবনে আপনি যত কোটি টাকায় দান করেন না কেন মানে কোনো মূল্য আছে কথা বলেন কোন মূল্য নেই সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা নির্ভর করছে অন্য ইবাদত কবুল হওয়ার বিষয়টা সালাত নেই অন্য ইবাদত নেই আল্লাহ রাসূল বলছে যার সালাত ঠিক থাকবে তারপরে তার অন্য ইবাদত অন্য আমলগুলোকে আল্লাহ দৃষ্টি দেবে সালাত যদি ঠিক না থাকে আপনার খাতা বন্ধ করে ওখানে পড়ে থাকবে ধরেন একজন ব্যক্তি সাতটা অন্যায় করেছে কয়টা সাতটা এক মার্ডার করেছে দুই ব্যভিচার করেছে তিন বাটপারি করেছে চার ডাকাতি করেছে এইভাবে সাতটা বড় বড় অপরাধ অপরাধ করেছে জাজ এখন হুকুম শোনাচ্ছে প্রথমেই যে ফাইলটা পেয়েছে সেটা মার্ডার কেস জজ প্রথম কেসটা দেখে রায় দিয়েছে বেটা তুই মার্ডার করেছিস তোকে ফাঁসি দেওয়া হলো এখন সাতটা অপরাধের মামলা তার বিরুদ্ধে আছে প্রথম কেসে রায় যদি মার্ডার হয় বা এই তাকে যদি ফাঁসি হয়ে যায় শেষ ছয়টার কোনো মূল্য থাকলো আর সেই ছয়টার বিচার দরকার আছে আর দরকার নেই তো সালাত হচ্ছে ওই ধরনের ইবাদত যে ইবাদতের মাধ্যমে নির্ভর করছে অন্য ইবাদত সালাত যদি কবুল না হয় আপনার অন্য ইবাদতগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত না আদায় করার জন্য আপনাকে মারার হুকুম আছে একজন ব্যক্তি তার সামর্থ্য আছে রোজা করছে না দুনিয়াতে তাকে মারতে হবে এ কথা কোরআন হাদিসে নেই একজন ব্যক্তির সামর্থ্য আছে হজ করে নাই তাকে যে দুনিয়াতে মারতে হবে এর হুকুম আল্লাহ নবী দিচ্ছেন না কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত সূরা আবু দাউদ 563 নম্বর হাদিস করে দেখবেন আল্লাহ নবী বলছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর সেই সময় তাকে সালাতের নির্দেশ দাও যখন বয়স 10 হয়ে গেছে তাকে বেত্রাঘাত করতে হবে মানে তাকে মারতে হবে মানে সালাত এমন একটি ইবাদত এই ইবাদতটা আপনাকে বাধ্যতামূলক আদায় করাতে হবে কথা বুঝতে পারছেন মানে যেসব ছেলে বয়স 10 হয়ে গেছে যেসব মেয়ের বয়স 10 হয়ে গেছে এই ব্যক্তিকে অবশ্যই এই ছেলে মেয়েকে অবশ্যই আপনাকে কি করতে হবে সালাতের আদেশ দিতে হবে সালাত না পড়লে বাপ মা দায়িত্ব
আল্লাহ নবী 1400 বছর আগে দিয়ে গেছে, যেটাকে বেত্রা ঘাত মেরে তাকে সালাতে দাঁড়াতে হবে, মানে নামাজ পড়াতে হবে, এটা বাধ্য। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ সাল্লাম মারার হুকুম দিচ্ছে, হজ না করলে মারতে হবে, এ কথা বলছেন আল্লাহ নবী। সালাতের গুরুত্ব বুঝছেন? অনেকে মনে করতে পারেন যে ভাই সালাত নিয়ে আলোচনা করছেন, নামাজ নিয়ে আলোচনা করছেন, কিসের দরকার নামাজের এত? ভাই আপনাকে এ কথা বোঝানোর উদ্দেশ্য আমার এটা, ভাই একজন ব্যক্তি সে 1 কোটি টাকা বাদ পারি করেছে, একজন ব্যক্তি 2 কোটি টাকা সে সুদ খেয়েছে, 3 কোটি টাকা সে খেয়েছে সুদ, এগুলো গোনা। কিন্তু এইসব গোনা করার জন্য ওই ব্যক্তি জবর একটা পাপি মানুষ, অনেক বড় একজন পাপি, কিন্তু কোনো হাদিস নেই এই অপরাধের জন্য তাকে কাফের বলা যাবে বা সে কাফের হয়ে গেছে, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিবে, নামাজ পড়বে না, এই ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন কাফের। মানে আমি চাচ্ছি যে অন্তত আপনি মুসলিমের গণ্ডিতে থাকেন, কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি ব্যভিচার করেছে, জেনা করেছে, এটা পাপ, অনেক বড় অন্যায়, প্রতারণা করেছে, বাটপারি করেছে, একজন মানুষকে হত্যা করে দিচ্ছে, এগুলো করার কারণে সে ব্যক্তি কাফের হয়ে যায় না, সে ব্যক্তি পাপি হয়, অনেক বড় পাপি হয়, জালেম হয়, অনেক বড় জালেম হয়, অত্যাচারী হয়, কিন্তু তারপরেও এই পাপের কারণে বলা হয়নি সে ব্যক্তি কাফের হয়ে গেছে। কিন্তু আপনি যদি সালাত তথা নামাজ না পড়েন, আল্লাহ নবী বলছেন আপনি কাফের হয়ে গেছেন, মানে আপনি যেন কাফের না হন, এই জন্য এই আদায় করার দরকার আছে না নাই, কথা বলেন? অবশ্যই আপনাকে সালাত আগে আদায় করতে হবে, এর বিকল্প কিছু নেই। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো ছাড় দেয়নি। ছাড় কি বোঝেন? হজ দেখবেন মানুষের সমস্যা বুঝে, হজ কেমন সমস্যা বুঝে জানেন? রায়হান ভাইয়ের এখন 1 কোটি টাকা আছে, ধরুন হজ ফরজ, কিন্তু সে হজ করতে যেতে পারছে না, তার শরীর দুর্বল, সে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে। তখন রায়হান ভাই বলছে যে ভাই যান, এক কাজ করেন, এই 5 লক্ষ টাকা নিয়ে নেন, আপনি এক কাজ করুন, আপনি হজ করে আসেন। আমি রায়হান ভাইয়ের পক্ষ থেকে হজ করতে গেলাম, ভাই এই হজ রায়হান ভাই পাবে কি পাবে না, কথা বলেন? রায়হান ভাই পেয়ে যাবে। কেন? হজ মানুষের সমস্যা বোঝে, অসুবিধা বোঝে, প্রবলেম বোঝে। একজন মহিলা, সে রমজান মাস পেয়ে গেছে, সে প্রেগনেন্ট, বাচ্চা আছে 9 মাস বয়স পেটের মধ্যে, ডাক্তার বলছে এই সময় সিয়াম তত রোজা পালন করতে পারবা না। এই মেয়েটি যদি রোজা পালন না করে, শেষ 2-10টা যেগুলো রোজা পালন করতে পারে নাই, এর জন্য যদি ফি দিয়া আদায় করে দেয়, ফি দিয়া যদি দিয়ে দেয় গরিব মিসকিনকে, ভাই বলুন তো ওই মেয়েটি যে এখন রোজা করলো না, এর নেকি পাবে কি পাবে না? পেয়ে যাবে। কেন বলেন তো? কারণ দেখেন, রোজা এই ইবাদতটা মানুষের সমস্যা বুঝছে, হজ মানুষের সমস্যা বোঝে, কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যাই বোঝে না। একদম স্বার্থপর, বাপ মারা গেছে, সবাই কাঁদাকাটি করছেন, মা ছেলে মেয়ে প্রতিবেশী সবাই কাঁদছে, এই মুহূর্তে যদি আজান মসজিদ থেকে আসে, আপনি মসজিদে যেতে হবে কি হবে না? অবশ্যই মসজিদে যেতে হবে। সালাত এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যাই বোঝে না। আপনি হসপিটালে আছেন, একদম সমস্ত জ্ঞান আছে, চলতে ফিরতে পারছেন না, তারপরেও হসপিটালের মধ্যে যদি আজান শুনতে পান, সালাতের ওয়াক্ত চলে আসে, সালাত আদায় করতে হবে কি হবে না? পুরুষ মানুষের জন্য সালাত মিস আছে এমন কোন সময় আল্লাহ আমাদেরকে দেন নাই, মেয়েদের জন্য আছে 3 দিন 4 দিন 40 দিন, যারা পিরিয়ডের পরে নাপাক অবস্থায় সেই সময় সালাত আদায় মেয়েরা করবে না, নিফাসের সময় বাচ্চা প্রসবের পর 40 দিন সালাত আদায় দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে দরকার নেই, মাপ আছে। কিন্তু পুরুষ মানুষ, ছেলে মানুষ সালাত আদায় করবে না এমন কোনো পরিস্থিতি আল্লাহ দেয় নাই। সালাত এমন একটা ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যায় বোঝে না। পানির তলাতে কাজ করছেন ডুবরির, সেই সময় নামাজের যদি ওয়াক চলে আসে, সেই সময় সালাত আদায় আপনাকে করতে হবে, এটাই হুকুম। আকাশে বিমানে চলে চলে যাচ্ছেন, ওই সময় যদি ওয়াক চলে আসে, নামাজের সময় চলে আসে, ওই সময় সালাত আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে, তারও কোনো মাপ নেই। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1203, নাসাই হাদিস নাম্বার 666, মিশকাত হাদিস নাম্বার 665। আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে সবচেয়ে আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। সাহেব বলছে আল্লাহ রসুল কোন ব্যক্তিকে দেখে আল্লাহ আশ্চর্য হয়, আল্লাহ আশ্চর্য হয়, বুঝতে পারলেন? আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ নবী তখন বলছেন যে ব্যক্তি ফাঁকা একটা জায়গায়, কেউ নাই, শুনশান একটি জায়গা, কোনো মানুষ নেই, কিন্তু নামাজের ওয়াক্ত আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আজান দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এই ব্যক্তিকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়। নির্জন জায়গা, কেউ নাই,
আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা আমার দেখো আমার এই বান্দাটা কেউ নেই ফাঁকা চারিদিকে, জানে কেউ আসবে না, তার আজানের ধ্বনি কেউ শুনতে পাবে না, তারপরেও আমার বরাত ঘোষণা করছে, আমি তারপরে খুশি হয়ে গেছি, এই ব্যক্তির পেছনে যাবতীয় গোনা আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। সূরা আবু দাউদ হাদিস নাম্বার 570 আল্লাহ নবী তিনি আবার বলছেন, কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে 25 গুণ সওয়াব তার জন্য অতিরিক্ত দেওয়া হয়, আর কোন ব্যক্তি যে নির্জন জায়গায় কেউ নাই ওয়াক্ত চলে এসেছে আজান দেয়া সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়াচ্ছে এর জন্য আরো ডবল হয়ে যায় 50 গুণ তার জন্য কি বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। এটা হচ্ছে সালাতের একটা ফজিলত। সালাত এমন একটি ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না, কি বোঝে না বলেন তো ভাই, সমস্যা। আল্লাহ আপনাকে চেনে জানে যে আপনি কষ্টের মধ্যে আছেন, এমন কি আপনি খুলে দেখেন পবিত্র কোরআন সূরা বাকারা এবং সূরা নিসা আয়াত নম্বর 3 এবং 4, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জিহাদ চলছে শত্রুপক্ষের সঙ্গে, তারপরে আল্লাহ এই সময়তেও সালাতকে মাফ করে নাই, মাফ করেছে, যুদ্ধ চলছে মর্মান্তিক যুদ্ধ লড়াই, ওই সময় যদি আপনার সালাতের ওয়াক্ত চলে আসে ওই সময়তে আল্লাহর নবী আপনাকে সালাত মাফ করে নাই, আল্লাহ মাফ করে নাই, বরং নামাজের কোয়ালিটি একটু পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, কি জামাত তখন দুইটা করতে হবে, কয়টা কথা বলেন, দুইটা করতে হবে, এক ধরুন 20 জন মানুষ আছেন যোদ্ধা, এবং 10 জন তারা সালাতে দাঁড়িয়ে যাবে আর 10 জন চারিদিকে ঘুরে ঘুরে দেখবে কোনো মানুষ কোনো শত্রু আসছে কিনা, যখন ওই 10 জনের সালাত শেষ তখন এই 10 জন এবার সালাতে দাঁড়াবে আর ওরা তখন গার্ড দিবে, কথা বুঝতে পারছেন। এই যুদ্ধের ময়দানেও আল্লাহ আপনাকে সালাতকে মাপ দেয় নাই, ভাই আমরা কতজন মানুষ আছি সালাত আদায় করি তত নামাজ পড়ি, কতজন একটু তোলেন তো ভাই, ঝুলে ঝুলে উঠছে না তো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত মানুষ যদি আদায় করেন আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আমরা সালাত আদায় করি এমন হাত দেখা যায় না, সাধারণত মানে 10%-এর মধ্যে 100 ভাগের মধ্যে 30% মানুষ সালাত আদায় করে এমনটা দেখা যায়, তো তারপরে আলহামদুলিল্লাহ অজস্র মানুষ আছেন যারা সালাত আদায় করেন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো সমস্যা বোঝে না, আপনাকে একটু আগেই দেখালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দার কষ্ট হবে, প্রতিদিন কত ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত, জোহর কত রাকাত ফরজ, 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। আপনি বাংলাদেশ দিনাজপুরের মানুষ কলকাতায় চলে গেছেন, আপনার জীবনে কষ্ট বা একটা মুসাফির যখন আছেন তখন সেই সময় কষ্ট হবে কি হবে না কথা বলেন, কষ্ট, আল্লাহ জানেন যে আমার বান্দার কষ্ট হচ্ছে কলকাতাতে, কারণ বাংলাদেশে তার বাড়ি, আল্লাহ সেই সময় হচ্ছে বান্দা এই সময় তোমাকে 5 রাত নামাজ যে তোমাকে 4 রাকাত জোহর ফরজ করেছি, আবার সুন্নাত আছে এই সুন্নাত নামাজ তোমার পড়া দরকার নেই, 4 রাকাত যে আমি নামাজ ফরজ করেছি জোহর আসর যে 4 রাকাত ফরজ করেছি এত তোমার পড়া দরকার নেই, মাত্র 2 রাকাত পড়ো তবুও পড়ো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিচ্ছে, কেন আল্লাহ বুঝতে পারছেন যে আপনার কষ্ট হচ্ছে, আপনি মুসাফির, এটা আপনার বাড়ি নয়, অনেক দূরে আছেন, সারির ক্রান্তির মধ্যে আছেন, এর জন্য লম্বা সময় আপনাকে নামাজ পড়ে দিয়ে আল্লাহ কষ্ট দিতে চায় না তার বান্দাকে, এই জন্য 4 রাকাত জোহর 4 রাকাত পড়ার দরকার নেই, মমাত্র 2 রাকাত পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি চলে গেছেন ব্যাঙ্গালোরে, চলে গেছেন কলকাতাতে, আপনার স্ত্রীকে নিয়ে চলে গেছেন, ডাক্তার দেখাবেন, অপারেশন করাবেন, আল্লাহ বুঝতে পারছে আপনার কষ্টের কথা, আল্লাহ নামাজ ফরজ করেছে 5 ওয়াক্ত, আল্লাহ বলেছে 5 ওয়াক্ত তখন আর পড়ার দরকার নেই, চাইলে তুমি 5 কে 3 করে নিতে পারো, বা আছে না নেই সলাত আইনে জমাত আইনে নামাজকে তখন তুমি জমা করে নাও, মানে জোহর আর আসরকে এক করে নেন, মাগরিব আর এশাকে এক করে নেন, ফজরকে আলাদা রাখেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্ত করে দিল, কি করে দিল না কথা বলেন, আল্লাহ চাচ্ছেন যে বান্দা নামাজ যেন সে মিস না করে, নামাজ পড়ুক, কারণ নামাজ এমন একটি ইবাদত যে ত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়, হজ না করলে কাফের, হজ ফরজ যদি না করে সে কাফের হবে না, সে বড় একটা জালেম, বড় বড় একটা অন্যায় করেছে, বড় গুনাহ করেছে, গুনাহ কাবিরা করেছে, সালাতে এমন একটি ইবাদত না করলে না আদায় করলে সে কি হয়ে যায় কথা বলেন, কাফের হয়ে যায়। মনে রাখবেন বান্দার কালেমার পরে প্রথম যে জিনিসটা ফরজ হয় তার উপরে তার নাম সালাত, কালেমার পরে দ্বিতীয় অংশে কি ফরজ হয় সালাত, 1 মিনিট আপনাকে দেখায় বুঝতে পারবেন, একজন হিন্দু পণ্ডিতের কাছে যাবেন, পণ্ডিত জি আপনাদের হিন্দু ধর্মটা খুব ভালো লাগে, হিন্দু ধর্মটা গ্রহণ করতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে, দেখবেন উনি বিপদে পড়ে যাবেন, তাই তো হিন্দু হতে হলে কি করতে হয়, উনি বলতে পারেন ঠিক আছে বাবা আমরা কৃষ্ণ ভক্ত, নামযজ্ঞ সময় চলে আসবে, হরে রাম হরে কৃষ্ণ এটা গাইবে, 2-3 দিন 4 দিন যা হলো হলো,
এরপরে কি করতে হবে? ওখানে শেষ। একজন খ্রিস্টান পাদ্রিকে জিজ্ঞাসা করেন, পাদ্রিজি আপনাদের খ্রিস্টান ধর্মটা খুব ভালো লাগে, বলুন তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, আমাকে এখন কি করতে হবে? উনি আরো বিপদে, তাই তো কি করলে খ্রিস্টান হওয়া যায়, মহা মুশকিল, তো কি করলে খ্রিস্টান হওয়া যায়? উনি আপনাকে বলতে পারেন, ঠিক আছে সানডে প্রেয়ারে চলে আসবে, রবিবার সকালবেলায় চলে আসবে, বাইবেল থেকে দু চারটে ভার্স পড়ে আপনাকে শোনাবে, শুনে আপনাকে বলতে পারে যে চলবেন পুকুরে, চলো দেখে গির্জার পেছনে পুকুর আছে, ওই পুকুরে আপনাকে তিনবার নাক ধরে চুবিয়ে তুলবে, বলে তুমি এখন পাপ মুক্ত, তুমি খ্রিস্টান হয়ে গেছো, নাও খেলা বুঝো। উনাকে বলেন যে ঠিক আছে বুঝলাম, আজ আমি খ্রিস্টান হয়ে গেলাম রবিবার, ঠিক আছে সোমবারে কি করতে হবে আমাকে, মঙ্গলবারে কি করতে হবে, বুধবারে কি করতে হবে, এই যে বাকি ছয় দিন আছে, 365টা দিন আছে, এবার কি করতে হবে? উনি দেখুন আরো বিপদে, তাই তো এই 365 দিন কি করতে হবে? একজন মুসলিম আলেমের কাছে চলে আসেন, হুজুর আপনার ধর্মটা খুব ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহর জন্য। দেখেন অ্যাকশন শুরু হয়ে গেছে। এরপর হুজুর যদি চালাক চতুর হয়, বুদ্ধিমান হয়, তাকে প্রশ্ন করবে, বাবা তুমি ইসলাম গ্রহণ করতে কেন চাচ্ছ? কেউ জোর করছে, টাকার লালচ দেখাচ্ছে, কেউ তোমাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চেষ্টা করছে, কারণ জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো ইসলামে জায়েজ নয়। লাইক রাফিদ্দিন দিন ইসলাম, জবরদস্তি করে কাউকে গ্রহণ করানো যাবে না। সূরা বাকারা 156। উনি যদি বলেন যে বাবা না আসলে আমি ইসলাম ধর্ম জানা বোঝার পরেই, তার সত্যতা বোঝার পরে আমি ইসলাম গ্রহণ করতে চাচ্ছি, তখন সঙ্গে সঙ্গে হুজুর আপনাকে বলবেন যে গোসল করে আসেন বা অজু করেন, তারপরে আপনাকে কালমায় শাহাদাত পাঠ করাচ্ছে, দেখাচ্ছে 12:28 কয়টা, 12:28 কালমায় শাহাদাত শেষ, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে আজান আসছে আল্লাহু আকবার আল্লাহ। ভাই বলুন দেখুন এই ব্যক্তির উপরে কি ফরজ? 1 মিনিট আগে ফরজ ছিল, 1 মিনিট আগে ফরজ ছিল না, যখনই কালেমা পাঠ করেছে মসজিদ থেকে আজান, আজানের ধ্বনি শুনে মাত্রই তার জন্য এখন নামাজ ফরজ। তার মানে আপনাকে বুঝতে, কালেমার পরে একজন ব্যক্তির উপরে যেটা ফরজ হয় সেটা হচ্ছে সলাত। ওই ব্যক্তি জোহরের সময় নামাজ পড়ে এসেছে, আসার পরে 2-1 ঘন্টা ঘোরাঘুরি করলো, একটু পর আবার আসর, আসরে চলে গেছে, নামাজ পড়েছে, ঘোরাঘুরি করছে, একটু পর আবার মাগরিব, মাগরিব শেষ, আবার 1 ঘন্টা পর এসা, বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, ঘুম ভেঙেছে, আবার ফজর। দেখেন তার জীবনটাকে একদম ঘিরে দিল না? এটা নাম ইসলাম, এটা নাম কি? ইসলাম। ইসলাম আর মুসলিম শব্দে মানে বুঝতে হবে, মুসলিম মানে সার্ভেন্ট অফ আল্লাহ, মানে আল্লাহর কাছে আপনার ইচ্ছাকে সমর্পণ করে দিবেন তবে আপনি মুসলিম। মুসলিম মানে কি কথা বলেন, যে ব্যক্তি মহান সত্তা আল্লাহর কাছে নিজের সম্পূর্ণ ইচ্ছাকে সমর্পণ করে দেয় এই ব্যক্তি মুসলিম। মানে যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনার নিজের কোনো ইচ্ছা থাকতে পারে না, শুধু দুজনের ইচ্ছেতে চলতে হবে, এক আল্লাহ আর 2 তার রাসূল, এই 2 জন ব্যক্তি ছাড়া কারো নিজের কোনো ইচ্ছাকে কোনো মূল্য দিতে পারবে না। এখন এই ব্যক্তি, যে ব্যক্তি এখনই খ্রিস্টান বা হিন্দু থেকে মুসলিম হয়েছে, সে যদি চায় 1 গ্লাস পানি নিজের ইচ্ছে মতো খেতে পারবে না, কেন? কারণ তার ইচ্ছা সমর্পণ করেছে আল্লাহর কাছে। 1 গ্লাস পানি পান করতে হলে এখন কার ইচ্ছেতে খেতে হবে কথা বলেন? যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে খেতে পারবেন? 1 মিনিট আগে পারতো কি পারতো না? যখন কালেমা পাঠ করেনি তার আগে 1 মিনিট আগে সে দাঁড়িয়ে পান করতে পারতো কি পারতো না? পারতো। আল্লাহ নবী বলছেন সে মুসলিম 2063 নম্বর হাদিস, যে দাঁড়িয়ে পান যেন সে না করে, খাওয়ার পূর্বে কি করতে হবে? বসতে হবে। কেউ যদি বাম হাতে পান না করে, খাওয়ার সময় ডান হাত দিয়ে পান করতে হবে, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। ভাই এই আইনগুলো তারপরে বাড়তে হবে কি বাড়তে হবে না? কেন? কারণ এখন সে মুসলিম, ইসলাম, সে ইসলাম কবুল করেছে, মুসলিম হয়েছে, মানে ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই তারপরে অনেকগুলো নীতিমালা আরো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, যেটা অন্য কোথাও আপনি এমনটা পাবেন না। ইসলাম মানে এক ঢোক পানিটা নিজের ইচ্ছে মতো খেতে পারবেন না। আপনি যেহেতু মুসলিম এখন আপনি পানি পান করবেন, আপনাকে খাবার সময় 3টে ভাগ করে দিতে হবে। পানি পান করার সময় পাত্রে আপনি ফুঁক দিতে পারবেন না, কি পারবেন না? ফুঁক দিতে পারবেন না, কথা বুঝতে পারছেন? আগে আমরা যখন পানি পান করতাম বা চা খাচ্ছিলাম, ফুদি বা দিকি দিই না কথা বলেন, আল্লাহ নবী বলছে গরম পাত্রে তুমি ফু দিতে পারবে না। কেন? কারণ গরম পানিতে ফু দিলে তোমার মুখের যত ব্যাকটেরিয়া ভাইরাস এই পাত্রের মধ্যে পড়ে যাবে, যখন আবার খাবে কি খাচ্ছ তুমি? ভাইরাস খাচ্ছ, ক্ষতিকর। 1400 বছর আগে আল্লাহ নবী এই বিজ্ঞান দিয়ে গেছে। কত বছর আগে?
বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করছে যে গরম কোন পাত্রে আপনি যদি ফুঁক দেন তো আপনার মুখ থেকে যে অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, আপনার পাত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাবে, যার ফলে ভাইরাস সৃষ্টি হবে। যখন খাবেন শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে আপনার জন্য সমস্যা হবে কি হবে না? হবে। আসসালামু আলাইকুম। সেকেন্দার সাহেবের স্ত্রী অসুস্থ, এখানে সেকেন্দার সাহেব কে আমি জানি না, আমার আপনি স্ত্রী কি হাসপাতালে নিয়ে যেতে হবে, আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করুন। জি আচ্ছা, আমাদের আলোচনার দুটো অংশ আছে, এক প্রথম আলোচনা, শেষ কি আছে ভাই? প্রশ্ন উত্তর, মানে আমাদের আলোচনার দুটো অংশ, একটা হচ্ছে আলোচনা, দুই নম্বর প্রশ্ন উত্তর। সম্ভবত কর্তৃপক্ষ মনে বলে দিয়েছে যে প্রশ্ন উত্তরের জন্য অমুসলিম ভাইরা আগে সুযোগ পাবে, তারপরে মুসলিমরা সুযোগ পাবে। আমরা আসলে কাউকে কটুক্তি করে কারো অন্তরে অনুভূতিতে আঘাত দিয়ে আমরা আলোচনা করতে চাই না, কথা বুঝতে পারছেন? আমরা চাই না যে কাউকে কটুক্তি করে বা কারো মনে অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা। অনেকে মনে করেন আর অনেকে এমনি এমনি দূর থেকে ভাবে যে মৌলানা সাহেব আমাদের গীতা পড়বে, এই গীতা মৌলানা পড়ছে, এটাকে খারাপ অনেকে মনে করে। মানে অনেকে মনে করে তোমার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তুমি কেন আমাদের ধর্মীয় শাস্ত্র পড়বা, মানে এটাকেই কেমন কেমন যেন মনে করে। ভাই এটা ঠিক কথা বলে? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, সমগ্র মানুষ জাতির জন্য, ওটা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কোল ভুইল মুচি ম্যাথর সবাই পড়তে পারে কি পারে না, কথা বলেন? সবাই পড়তে পারে। তাই ধর্মশাস্ত্র সবাই পড়তে পারে, ধর্মশাস্ত্রের আলোচনা সবাই করতে পারে। কোনো একজন হিন্দু দাদা এসে যদি বলে এই তুমি মদ খাচ্ছ কেন, মদ্য তোমাদের ধর্মে নিষেধ, বা বলুন তো আপনার ওই হিন্দু দাদার পক্ষে থাকবো কি থাকবো না? অবশ্যই থাকবো, কারণ সে সত্য কথা বলেছে, ইসলামে মদ হারাম। মনে রাখবেন আমরা আলোচনা যখন করছি কেউ যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, এটা আপনাকে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা বলি না, মানে বোঝানোর চেষ্টা করছি। আপনার সন্তানকে আপনি দেখছেন যে সে ছাদে পড়ে উঠেছে, ও চাচ্ছে ছাদ থেকে লাফ মারবে, মানে শক্তিমান দেখেছে, বোঝেন না শক্তিমান, ওই যে ভীম টিম টিভিতে কি হয় না সব ওইসব সিরিয়াল কার্টুন দেখেছে, ভাবছে এখন যদি আমি ছাদ থেকে লাফ মারি দিই ভীম এসে বাঁচাবে, এখন আপনি জানছেন আপনার ছেলে ঝাঁপ মারতে যাচ্ছে আর ভীম বলে কেউ এসে বাঁচাবে না, বা বলুন তো আপনি আছেন আপনি বাঁচাবেন কি বাঁচাবেন না, আপনি তাকে বাঁচাবেন, কারণ কারণ আপনি জানেন আপনার ছেলেটা ভুল পথে আসছে, যদি লাফ মেরে দেয় সে মারা যাবে। তো আমি এই জন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি, মুসলিম হোক চাই অমুসলিম, যে আপনি যদি ভুল পথে থাকেন আপনাদেরকে পথ দেখানো বা আমাদের দায়িত্ব আছে না? নেই, অবশ্যই আছে। তাই শাস্ত্রের আলোকে আমরা আলোচনা করি, ধর্মগ্রন্থের আলোকে মানুষ যদি কষ্ট পায় বা কিছু করার আছে আর কিছু করার নেই। সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতটা বান্দার কালেমার পরেই দ্বিতীয় যে জিনিসটা ফরজ হয়েছে সেটা হচ্ছে সলাৎ। সলাৎ এমন একটি ইবাদত মানুষের কোনো অসুবিধাকে বোঝে না। কয়েকটা অসুবিধার কথা আপনাকে বোঝাচ্ছিলাম, যে যুদ্ধের ময়দানে সলাৎকে আল্লাহ মাফ করে নাই, আপনি সফরে আছেন, পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তিন ওয়াক্ত করে দিয়েছে, তারপরে নামাজকে আল্লাহ মাফ করে নাই, চার রাকাত জোহর ফরজ দু রাকাত কমে দিয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে মাফ করে নাই। সুন্নিস আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছেন বুখারী 1228 নম্বর হাদিস, নবী বলেছেন একজন ব্যক্তি সালাত আদায় করার সময় সে দাঁড়িয়ে সালাত আদায় করবে। কিভাবে ভাই কথা বলেন? দাঁড়িয়ে। যদি সামর্থ্য না থাকে সে ব্যক্তি বসে বসে সালাত আদায় করবে, যদি সামর্থ্য না থাকে শুয়ে শুয়ে সালাত আদায় করবে, তবুও তাকে সালাত আদায় করতে হবে। সালাতের মাপ আছে এমন কোনো পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করেননি, কথা বুঝতে পারছেন? সালাতের গুরুত্ব বোঝাচ্ছে এই জন্যই যে সালাতকে আল্লাহ ছাড় দিতে দিতে এত পরিমাণে ছাড় দিয়েছে, একটাই কারণ সালাত এমন একটি ইবাদত মানুষ না পড়লে কাফের হয়ে যায়। আপনাকে আগেই বলেছি যে না করা অন্যায় কিন্তু কাফের হয়ে যায় না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তো সলাত হচ্ছে এমন ইবাদত ত্যাগ করে দিলে সে ব্যক্তি কাফের হয়ে যায়, আল্লাহ আপনাকে তার জন্য এতগুলো ছাড় দিচ্ছে। আপনি দুনিয়ার পিছনে যদি ছুটতে শুরু করেন, এই আল্লাহ সন্তানের জন্য ওয়াক্ত তথা সময় যদি বের না করেন, আল্লাহ নবী তিনি বলছেন মিসকাত হাদিস না 5274, মানুষকে গিয়ে আপনি বলছেন ভাই যান চলেন নামাজ পড়তে যান, আপনি বলছেন যে ভাই দেখেন দোকানটা আছে, এখন যদি মসজিদে চলে যায় তাহলে দোকানের ব্যবসা ভালো হবে না, ভাই বলে কি বলেন না, কথা বলেন? আসলে আমরা ওই জন্যই বলেছি যে মানুষ যে আমরা কি বলি নামাজে, আজানে কি বলি এর বাংলা অনুবাদ জানি না, তাই মানুষ আমাদের সমাজে নামাজ পড়ে অনেক কম। ভাই মসজিদ আপনি কি বলছেন, আজান দিচ্ছেন কি বলে, হাইয়া আলাস সালা
নামাজের জন্য এসো, হাইয়াল আল ফালা সফলতার জন্য এসো। সফলতা কোথায় আছে? দোকানে না মসজিদে? কথা বলেন, আল্লাহতে যদি সফল হতে চাও তুমি মসজিদে এসো। কয়েক বছর আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ার নামক একটা জায়গাতে। তো যেতে যেতে মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আমি আমার ড্রাইভার ভাই একটা মসজিদে ঢুকেছি। ঢোকার পরে দেখছি ওই মসজিদটা হানাফি ভাইদের, কোনো সমস্যা নেই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ, আমরা পড়ি, তাদেরকে মুসলিম মনে করি, কোনো সমস্যা নেই, কিছু মতানৈক্য মত পার্থক্য আছে ওগুলো থাকবে। এরপরে মাগরিবের সালাত ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা শেষ করেছে, তখন আমি আমার ড্রাইভার বলছি আমিন। যখনই আমিন বলছে একটু উস্কুস উস্কুস হচ্ছে, বুঝতে পারছি। নামাজ শেষ, চট করে একজন দাঁড়িয়ে বলছে, কে জোর আমিন বলেছেন কে? আমি বলছি ঠেলা। এরপরে আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি যে কে জোর আমিন বললেন। আমি তখন বলছি যে হুজুর আমি বলেছি। কেন আমি আপনি আমিন জোরে বললেন? আনছি হুজুর আমরা তো জোরে আমিন বলি। উনি তখন বলছেন জোর আমিন বলো মানে? আচ্ছা জি আমরা তো জোরেই বলি। যে খবরদার আমাদের এ মসজিদে জোর আমিন বলবে না। কেন? বলছে আমাদের হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না। আমি তখন বলছি দেখেন জোরে আমিন চলবে না এটা বলছেন, তো ঠিক আছে জোরে আমিন, আমি তো আসলে আপনাদের এখানে মুসল্লি না, আমি তো একজন পথচারী মুসাফির, ভাগ্যে পড়ে গেছে একটা নামাজ পড়ে নিয়েছি। বলছে তুমি যেই হো না কেন আমাদের মসজিদ জোরে আমিন চলবে না তো চলবে না। আমি তখন ভাবছি যে এইভাবে কথা বললে কিছু না বললে কেমন দেখায়, তা আমি তখন বলছি একটু অ্যান্টিভেনাম দিলেও হয় সুযোগ যখন আছে। আমি তখন বলছি যে দাদা বুঝতে পারলাম হুজুর জোরে আমিন চলবে না, তো জোরে আমিন যদি নাই চলে তো আপনাকে ডাকলেন কেন? যে কখন তোমাকে ডাকলাম? হ্যাঁ আচ্ছা একটু আগে তো ডাকলেন, আপনি বলেন হাইয়ালা সালা নামাজের জন্য এসে তাই তো এসেছি, আপনি বলেননি হানাফিরা এসো। উনি তখন ওইসব কথা বলা যায় নাকি? আমি তখন বলছি যে আপনি যেদিন থেকে নামাজের আজানের শব্দ পরিবর্তন করে দিবেন সেদিন থেকে আমি আর মসজিদে আসবো না, হাইয়ালা সালাকে কেটে শুধু হানাফিরা এসো বলো, আমি কখনো আপনার মসজিদে যাবো না। উনি তখন বলছে আপনি খুব উল্টা পাল্টা বলছেন, আচ্ছা ঠিক আছে নামাজের টাইম শেষ হয়ে গেছে এখন যাই, ঝামেলা করে লাভ নেই। মানে আমরা যে আজানে কি বলি নামাজে কি বলি এটা আমরা বুঝি না। হাইয়ালা সালা নামাজের জন্য এসো, হাইয়াল আল ফালা সফলতার জন্য এসো। সফলতা কোথায় আছে? মসজিদে আছে। যদি আল্লাহর জন্য যদি আপনি সময়টাকে ব্যয় করেন, আল্লাহ নবী বলে দিয়েছে হে আদম সন্তান যে তুমি আমার জন্য তোমার অন্তরে একটু জায়গা ব্যয় করে দাও, একটু জায়গা ফাঁকা রাখো, আমি আল্লাহ তোমার দুই হাত টাকা দিয়ে পূর্ণ করে দিব। যত দারিদ্রতা আছে সব আল্লাহ দারিদ্রতাকে নিভিয়ে দেবে। আর আল্লাহর নবী বলছেন যে তুমি আমার জন্য সময় ব্যয় না করো, তোমার দুই হাত আমি ব্যস্ততায় পূর্ণ করে দেব। মানে কত ব্যস্ত থাকতে পারেন আপনি সারাদিন 24 ঘন্টা ব্যস্ত আর ব্যস্ত, ঘুম থেকে উঠছেন সকাল 10টার দিকে আর ঘুমাচ্ছেন একদম ফজরের পর, আপনি সারা জীবন আপনার ব্যস্ততার ব্যস্ততা। আল্লাহ সাদা বলছে যদি তুমি আমার জন্য সময় ব্যয় করো তোমার দুই হাত আমি অর্থ দিয়ে পূর্ণ করে দেবো, তোমার দারিদ্রতা যা আছে সব আমি এগুলোকে কমিয়ে দেবো। আর যদি তুমি ব্যয় না করো, সময় যদি আমি আল্লাহকে না দাও, তোমার দুই হাত কত তুমি আছো শুধু ব্যস্ত, সারাদিন ব্যস্ত, মা আছে না নাই কথা বলেন। একজন মানুষ ভোরবেলাতে সালাত আদায় করে রিক্সা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, মাগরিবের পরে আবার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ঢুকে পড়ছে, আরামসে একদম খেয়েছে পেট পুড়ে একদম টানা ঘুম, বাছানা নাই, একদম ফজর উঠছে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আরামসে ঘুম হয়েছে তার। একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করেও সারাদিন তারপরে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, একে ফোন করা ওকে ফোন করা, বাপ তার স্ত্রীকে সময় দিতে পারে না, সন্তানকে সময় দিতে পারে না, সন্তানকে পালছে কাজের বুয়া, বা আছে না নাই কথা বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে আমাকে যদি সময় তুমি না দাও তোমার দুই হাত আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করব। কত ব্যস্ত থাকবেন, ব্যস্ততা দিতে দিতে আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত, মানুষের যদি কোনো বিপদ চলে আসে নামাজ তো সলাৎ মাসে বিপদ।